Tá aqui, rapaz. রুদ্রাক্ষ এখানে লাগিয়েছি, কলমের গাছ, এসব ফুল হয়েছে, এটা দেখো ফুল হয়েছে। এবার এর এরকম গোল গোল সিড হয়, সিডটাকে ছুটে ফাটালে ভেতরে এইরকম এরকম ছোট ছোট ইয়ে বের হয়, এক ইঞ্চি দুই কলম এর ভেতর। এই গাছটা এখানে হওয়ার কথাই না, হয়ে গেছে। এই গাছটা ছিল বকুল গাছ, বকুল গাছের চেহারা। এটা হচ্ছে শ্বেত চন্দন, যেটা সেন্টালাম অ্যালবাম যেটা ওটা, এটা একটা প্যারাসাইট লাগে। কামরাঙা ডিম কে বললো 75 পেয়ে নিতে পারো।
অঙ্গনে বসতে কোথায় বসবি? নতুন ভার্সন আপডেট কর, ওইটাতেই করবি না। ওই দেখ বেশি ছিড়িস না পাতা, পাস কর। হ্যাঁ যাওয়া হয়নি তোমাদের, আর তবে এখানে আমাদের এক্সট্রা আছে, আমাদের গোলাপ এতগুলো নেই, 100-150 মতো আছে, কিন্তু হাওয়াইয়ের আছে, হ্যাঁ আমেরিকান জবা আছে, থাইল্যান্ডের জবা আছে, অনেকগুলো অস্ট্রেলিয়া, এইগুলো এই জবাগুলো সব আছে, আমরা এগুলো বিদেশ থেকে আনি নিজেদের, বুঝতে পারছো? আলাদা আলাদা প্যাকেট করা আছে, এবার সবসময় আমারও মনে নেই, এইগুলো হচ্ছে জারবেরা, এই জারবেরা গুলো সব বিদেশি জারবেরা, এইগুলো ঠিক আছে। ওই গাছটা হচ্ছে জ্যামিয়া, ওটা একটা জিন্নস ফ্যাম, ওই যে ওখানে দেখাচ্ছি ভালো জ্যামিয়া, জারবেরা তো এখন অর্নামেন্ট, এই গাছটা কেউ চিনতে পারো কিনা বলো, গাছটাই আছে, ফলটা এখানে হবে না, ফলের গাছ, ফল এখানে হবে না, তাও গাছটা লাগিয়েছি, এই তোদের মতো স্টুডেন্টরা আসবে তোদের জন্যই লাগিয়ে। এটা হচ্ছে আপেল গাছ, এটা হচ্ছে আপেলের গাছ, এই স্টুডেন্টদের জন্যই এগুলো লাগানো হয়। আর দেখ এগুলো জিলিপি আমরা দেখেছিস তো, কলমের এগুলো এখান থেকে বিক্রিও হয়। এটাও তোদের পড়া গাছ, এই গাছটা, এইটা 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 সব মাথা কাজ করছে না, তো ফিল্ডে যাই সব নেট দিয়ে পড়ছিস। এটা হচ্ছে ডেসমোডিয়াম গাইরেন্স, ওই টেলিগ্রাফ প্ল্যান্ট বলে না, হ্যাঁ মেইন একটা পাতা ওই ইয়েতে পড়েছিস, ওই টেলিগ্রাফিক মুভমেন্ট হয়, ওই ভুলে গেছিস, ওই একটা মেইন পাতা থাকে, তার নিচে দুটো এই যে ছোট ছোট পাতা, এই যে ছোট ছোট দুটো পাতা আছে, এটা এরকম টেলিগ্রাফের মতো মুভমেন্ট করে, টেলিগ্রাফ মুভমেন্ট। আর আমরা এই গাছটা এখানে চারা তৈরি করছি, এই যে যে একটা গাছ দেখছিস ওই লম্বা এরকম বেরিয়ে আছে, ওটা হচ্ছে বাওবাব গাছ, বাওবাব গাছ মানে অ্যাডেনসোনিয়া ডিজিটাটা, মানে পৃথিবীর 10টা ওয়ান্ডারফুল মানে যেগুলো রেয়ার প্ল্যান্ট তার মধ্যে এটি হচ্ছে একটি গাছ। এটা আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে এই গাছটা আছে, ওখান থেকে আমরা এনেছি বীজ। তো কোনো একটা গাছকে না পুরো উপড়ে উল্টো করে যদি লাগে বল, হ্যাঁ এটা বল 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 বল, এটা তেঁতুল গাছ কিন্তু কাঁটা নাই, এটা হচ্ছে সেই দোকান বিক্রি হয় না মিষ্টি তেঁতুল, ওইসব ইয়ে করে বিক্রি হয়, দেখবি এমনি দোকানে ওই প্যাকেটে করে বিক্রি হয় না, করম চা তোল তোলি আজ লোকাট, এক ধরনের ফল, কি নামটা, কি নাম, লোকাট, লোকাট ওই পিচের মতো একটা ফল। আচ্ছা আচ্ছা, আমরা এটা একটা ফ্রুটের একটা গার্ডেন করেছি, এই যে দেখুন একটা ডালিম হয়ে আছে এখানে, ওইদিকে কমলা লেবু হয়ে আছে বলে ওটা লাগিয়েছিলাম, লবঙ্গও আছে, কিন্তু অল স্পাইস, অল স্পাইস মানে ওইটা হচ্ছে এক ধরনের পাতা যেটা দিলে না সমস্ত মশলার গন্ধ, অনেকে দেয় সাউথ ইন্ডিয়ান ইয়েতে দেয়, আমাদের কাছে আছে। আর এই ডান দিকে গাছটা বলতে একটা লম্বা গাছটা হয়ে আছে, কি গাছ এটাও তোদের চেনার কথা না, এটা হচ্ছে এখানে আমরা করেছি ঠিকই আখরোট, আখরোট আখরোট হবে না, লাভ লাভ বাদাম তো, আখরোট
গাছগুলো আছে, এটা যেমন হচ্ছে তেজপাতা, তেজপাতা ওটা ওটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে ডালচিনি, ডালচিনি এটা এটা ডাল দারুচিনি, আর ওই দিকে এটা তেজপাতা। এই সাবধানে এখানে গোলাপের এটা বেড করা আছে, ওই জাইগেন্সিয়া লাগানো আছে বুঝলি। এটা হচ্ছে ক্যাপারিডেসির গাছ, ক্লিয়ম রুটিডোস্পার্মা। ভুল করে এটা কি লবঙ্গ ভেবে লাগিয়েছিলাম। এইটা হচ্ছে কমলা লেবুর গাছ, এইটা কমলা লেবু, আর এগুলো হচ্ছে ডালিম বেদানা, এই গাছগুলো আছে দেখছিস তো, ধরে আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর ওইগুলো দেখ আমলকি গাছ বুঝেছিস। হ্যাঁ স্যার, ওগুলো আমলকি। আমরা ব্যাপার হচ্ছে টিচার প্ল্যান্ট, আমি প্যারালাল ভেনেশন, আর একটা হচ্ছে মনোকটের রেটিকুলেট ভেনেশন, সেই গাছটা আমাদের কাছে নেই, সেটা হচ্ছে স্মাইলেক্স জেলানিকা, সেই গাছটা আমাদের নেই। কিন্তু এইটা হচ্ছে এটাকে এইটা তোমাদের বলি না, হ্যাঁ বাংলা কি বলি, সুলতান চাপা নাকি জানো না? হ্যাঁ 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 হুম ঠিক, কি না সুলতান চাপা, আমাদের এইগুলো সব মানে গাছ আমারও সব সবসময় আমারও মনে পিনাট বাটার, দাদা পিনাট বাটারটা তুলি আগে, মাখন পাওয়া যাবে পরে। হ্যাঁ ওই জুতোর লাল জুতো পালিশটা তৈরি হয় এটা দিয়ে, আর ফুড কালার, এগুলো ন্যাচারাল ফুড কালার হিসেবে এখন খুব ইউজ হয়। এই যে এইটা 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 পিক্সা ওরেল, ওটা মানে আমাদের ডিপার্টমেন্টে একটা গাছ আছে আছে, ও ওই ওখান থেকেই করা, টেকটোনা ব্র্যান্ডেড এইটা। ঠিক আছে, এগুলো আর পাঁচ রকম নারকল আছে, এই গাছটা দেখ। আচ্ছা একটা গাছ আমি দেখাতে ভুলে গেলাম, নারকল সেটা হচ্ছে পেস্তা, পেস্তা পেস্তাকে বেজাম খাস তো, ওর একটা গাছ আছে আমাদের কাছে, ওইখানে লাগানো হয়েছে, তা বেরোচ্ছে। এটা কি গাছ বলতো, এই চারাটা, এটাও চেনার কথা না, এটা হচ্ছে কোকো খেয়েছিস, থিওব্রোমা কোকো, কোকো কোকো চকলেট, চকলেট এগুলো তো এখানে তো হয় না, কে বলছে হয় না, তা আমি করলাম কি করে এখানে হবে চন্দ। হ্যাঁ আমাদের ওই ওই রাস্তায় একটা গাছ পড়েছি আমরা, কোকো মানে ওর যে ফ্রুটটা হয় সেই, যেটা কলিস মানে হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিসেই যদি ফ্লাওয়ার হয় ওটাকে কলিফ্লোরি বলে, এই এদের কলিফ্লোরি হয়। এবারে এই ফ্রুটটা আমরা চন্দননগরে একটা নারকলের রিসার্চ স্টেশন আছে, ওখানে গাছ আছে কয়েকটা, ওখান থেকে ফ্রুটটা নিয়ে এসে নিয়ে তার থেকে আমরা চারা তৈরি করি। এবার ওরা কী করে, চকলেটের গাছটা ওই গায়ের উপরে এরকম এরকম মানে পেপের মতো ফ্রুট থাকে, ওই ফ্রুটটাকে ওরা ওখান থেকে বার করে, বার করে সিডগুলোকে ইয়ে করে চটকে দেয়, চটকে ঝুড়ির মধ্যে রাখে, আবার দ্বিতীয় দিন আবার চটকে দেয়, চটকে দেওয়ার পরে তারপর ড্রাই করে দিয়ে ওর ড্রাই করে দিয়ে তারপর ওকে পাউডার করে, ওটা হচ্ছে চকলেট পাউডার। হ্যাঁ হ্যাঁ ওই সাউথে সাউথে হয়, কালে আসবি তখন বুঝতে পারবি, এখন তো ফুল দেখতে পাচ্ছিস না। আচ্ছা এই গাছটা, এই গাছটা দেখ চিনছি, এইটাও তোদের চেনার কথা, এই এইটা এটা হচ্ছে বার্ড অফ প্যারাডাইস, বার্ড অফ প্যারাডাইস মানে স্ট্রেলিস জিয়া রেজিনি, এর ফুলটা দেখবি অসম্ভব সুন্দর এরকম ফুল, এটাকে বলে বার্ড অফ প্যারাডাইস, একটা বার্ড অফ প্যারাডাইস হচ্ছে বার্ড অফ প্যারাডাইস, নেটে এখনই দিয়ে দেখতে পাবি অসম্ভব সুন্দর ফুল, এটা হচ্ছে সেই গাছ। হ্যাঁ গাছ আর কি গ্র্যান্ডিফ্লোরা, কোনটা স্যার? এইটা এটা থানবার্জিয়া গ্র্যান্ডিফ্লোরা, এটা হচ্ছে একান্থেসির একটা ক্লাইম্বার, এই একান্থেসির আর একটা ক্লাইম্বার আছে, ওই দেখে ওটাও থানবার্জিয়া, ওই গাছের উপরে হয়ে আছে, ওইটা হচ্ছে কক্সিনিয়া, ওটা ওটা ওই ইয়ের হিলের গাছ, আর এটা হচ্ছে থানবার্জিয়া, নীল নীল ফুল হয় এটা বটানি ডিপার্টমেন্টে, এই যে দেখ নীল ফুল ফুটে আছে বটানি ডিপার্টমেন্টের আমাদের ওই মাথার উপরে তোলা আছে। তারপর এইটা হচ্ছে ক্যামেলিয়া, ক্যামেলিয়া মানে ক্যামেলিয়া ক্যামেলিয়া হচ্ছে ওই থিয়েসি ফ্যামিলির একটা গাছ, এটা ফুল, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে ক্যামেলিয়ার উপরে। এখানে একটা রক্তচন্দন, এই ইয়ে হ্যাঁ রে রক্তচন্দনটা কোথায়, একটা ফক্স টেল একটা, আর একটা হচ্ছে ফিশ টেল, মানে এটা আরো চওড়া হয় পাতাটা, পামগুলো, এই পামগুলো আমরা এখানে সব এক এক করে লাগাচ্ছি। এই গাছটার নাম কি? এটা হচ্ছে নলিনা, এ নলিনা মাটিতে লাগাতে হবে রে, এটা আছে আমাদের বাড়িতে, অনেকটা বড় হয় না, লম্বা হচ্ছে, এই নলিনা নলিনা।
এই মুখের কাছে একটা বট গাছ আছে, সেটাকে বলে কৃষ্ণ বট। নাম শুনেছিস কৃষ্ণ বট? বটানিক্যাল গার্ডেনে আছে আমাদের। কোথায় বসবি? নতুন ভার্সন আপডেট করবি না?